থানা পিংলা জেলা পশ্চিম মেদিনীপুর। আমি একজন পটচিত্র শিল্পী। আমার ছোটবেলা থেকে আমার দাদুর কাছে, মায়ের কাছে, বাবার কাছে কাজ শিখেছি এবং গান শিখেছি। এবং আমরা এই পটচিত্র করে আমরা এটাই আমাদের রোজগার, এটাই আমাদের আমরা সংসার এটাই চালাচ্ছি। আমাদের এই করোনা ভাইরাস এসে আমাদের সর্বস্ব শেষ করে দিয়েছে এবং আমাদের কোনো রোজগার পাতি হচ্ছে না, আমাদের কোনো রোজগার হচ্ছে না। আমরা অনেক কষ্টে চলছে আমাদের সংসার। আমাদের বাচ্চার মুখে দুটো ভাত তুলে দিতে পারছি না, ভীষণ কষ্ট আছে। আপনারা যদি কিছু সাহায্য করেন তাহলে ভালো হয়। এই মাঝখানে আমফান এসে আমাদের অনেক ক্ষতি করে দিয়েছে এবং করোনায় মানুষ মারা যাচ্ছে, আমরা হচ্ছে না খেয়েই মারা যাবো। আপনারা সাহায্য করুন, এটাই আমার কাছে অনুরোধ। দাদা দিদি ভাই গাছের চারা লাগাবো সবাই, ও দাদা দিদি ভাই গাছের চারা লাগাবো সবাই। ওই গাছ থাকিলে ঘরের কাছে মানুষে উপকার করে, ওই গাছ থাকিলে ঘরের কাছে মানুষে উপকার করে। আর বাতাসে নিঃশ্বাস ধরে, বাতাসে নিঃশ্বাস ধরে গাছেরও ধরম ভাই, গাছের চারা লাগাবো সবাই, ও দাদা দিদি ভাই গাছের চারা লাগাবো সবাই। ওই গাছ থাকিলে পুকুর পাড়ে মাছ কিন্তু তিন গুণ বাড়ে, ওই গাছ থাকিলে পুকুর পাড়ে মাছ কিন্তু নয় গুণ বাড়ে। আর মাটি সেজে আঁকড়ে ধরে, মাটি সেজে আঁকড়ে ধরে ধসে না কখনো ভাই, গাছে চারা লাগাবো সবাই, ও দাদা দিদি ভাই গাছে চারা লাগাবো সবাই। ওই তাল গাছেতে উপকার পাই তাল গুঁড়ো মিশ্রি খাই, ওই তাল গাছেতে উপকার পাই তাল গুঁড়ো মিশ্রি খাই। ওই উপকারের তুলনা নাই সবার প্রয়োজন ভাই, গাছে চারা লাগাবো সবাই, ও দাদা দিদি ভাই গাছে চারা লাগাবো সবাই। ওই নারকেল গাছে উপকার পাই নারকেল কত কাজে লাগাই, ওই নারকেল গাছে উপকার পাই নারকেল কত কাজে লাগাই। ডাব জল ঢালে শিবির মাথায়, ডাব জল ঢালে শিবির মাথায় শাস্তি লিখুন ভাই, গাছের চারা লাগাবো সবাই, ও দাদা দিদি ভাই গাছের চারা লাগাবো সবাই। গাছ থেকে ঔষধের জনম উপকারের জীবন মরণ, গাছ থেকে ঔষধের জনম উপকারের জীবন মরণ। আয়ুর্বেদে ঔষধ ধরুন, আয়ুর্বেদে ঔষধ ধরুন সবার প্রয়োজন ভাই, গাছের চারা লাগাবো সবাই, ও দাদা দিদি ভাই গাছের চারা লাগাবো সবাই।